আলাদিন আর আশ্চর্য প্রদীপ গরিব ছেলে আলাদিন একবার জঙ্গলে একটা পুরনো প্রদীপ পেল প্রদীপটা এত নোংরা ছিল যে ওটাকে ঘষে পরিষ্কার করতে লাগল ও অবাক হয়ে দেখল যে প্রদীপটা থেকে ধোঁয়া বেরিয়ে একটা বিশাল দৈত্য এসে দাঁড়ালো আলাদিন স্তম্ভিত হয়ে গেল ভয় পাবেন না হুজুর আমি জিন আমি আপনার সাহায্য করতে এসছি কি করতে পারি আমি কি করে বিশ্বাস করি এ দৈত্যকে একেই জিজ্ঞেস করি আমি খুব ক্ষুধার্থ কিছু খাবার এনে দিতে পারো মুহূর্তে নানান ধরনের উপাধি ও খাবার আলাদিনের সামনে হাজির হলো ও অবাক হয়ে গেলেও আবার যিনিকে পরীক্ষা করতে চাইল আমার বাড়ি খুবই ছোট একটা বড় বাড়ি বানিয়ে দিতে পারো আমার জন্য ওর ছোট বাড়িটি মহলে বদলে গেল এই মহলটা কি ঠিক আছে না আরো ভালো কিছু চাই দুর্দান্ত মহল ধন্যবাদ যিনি সব আপনার জন্য হজুর আলাদিন ওর মায়ের সাথে আনন্দে থাকতে লাগলো একদিন ও মাকে বলল যে ও রাজকুমারীকে বিয়ে করতে চায় রাজা এই প্রস্তাবে রাজি নাও হতে পারেন তবু চেষ্টা করে দেখি আমাদের কিছু নিয়ে যাওয়া উচিত ওনার জন্য আলাদিন প্রদীপ ঘোষতে জিন প্রকট হল জিনি আমি চাই তুমি এমন কিছু আমায় দাও যা পেয়ে রাজা তুষ্ট হবেন আচ্ছা হুজুর এই নিন ভর্তি অমূল্য কিছু রত্ন যা রাজা হয়তো কোনোদিন দেখেননি আলাদিনের মা রাজাকে সেই অমূল্য রত্ন উপহার দিলেন উনি তো এসব দেখে ভীষণ অবাক বললেন আমি আমার মেয়ের বিয়ে তোমার ছেলের সাথে দিতে রাজি হতে পারি যদি আরও চল্লিশ থালা রত্ন দাও আলাদিনের মা মনের দুঃখে বাড়ি ফিরলেন আর আলাদিনকে রাজার চাহিদার কথা জানালেন আলাদিন তৎক্ষণাৎ প্রদীপটি ঘষল আর জিন প্রকট হল কি করতে হবে হুজুর আমায় আরো চল্লিশ থালা বহুমূল্য রত্ন এনে দাও এই হুজুর থালা আলাদিন রাজকুমারীকে বিয়ে করল রাজাকে চল্লিশ থালা রত্ন দেওয়ার বদলে জিন সদাই আলাদিনের ইচ্ছে পূরণ করে যেতে লাগলো